আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। মিরাজে গিয়ে দেখছে শুধু নারী আর নারী জাহান্নামের ভিতরে, শুধু নারীতে ভর্তি জাহান্নাম, আর গরিব মানুষদেরকে দিয়ে জান্নাত ভর্তি, আর ধনী মানুষদের অধিকাংশকে দেখলাম জাহান্নামের ভিতরে। আল্লাহ রাসূল ফেরত এলেন, ফেরত আসার সময় বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মাশাআল্লাহ নিসা তাসাদ্দাকনা, ওই নারী নয় সাদকা করো সাদকা, এই মাত্র আমি তোমাদেরকে জাহান্নাম থেকে দেখে এলাম। একজন মহিলা বলছেন, আল্লাহর নবী জাহান্নামে দেখে এলেন, ঠিক আছে, আমাদেরকে বারবার সাদকা করার কথা বলছেন, সব ঠিক আছে, তা আমরা জাহান্নাম যাব কেন, এই কেনটা একটু আপনি বলে দেন। বিশ্ব নবী বললেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ঘরে না কমন, দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার না শুক্রিয়া করে হোগো স্বামীকে তাহার, দিব তো যে বেশি করে এক অপরে তরে, এখেন কারণে নারী যাবে জাহান্নামে। অল্প জিনিসে মন ভরে না, আপনাদের দিনাজপুরের মেয়েদের ভরে, আমাদের ওদিকে ভরে না, আপনাদের এখানে ভরে না, ভরে না বললে আমি মারি খাবো, বাবা ওই বিপদে আমি পড়ি, বিপদে যা পড়েছি পড়েছি আর পড়ব না, কি বললাম মহিলেন না, আর বিপদে পড়ব না। আর দুই নম্বর, স্বামীর অকৃতজ্ঞ মেয়েরা, স্বামীর অকৃতজ্ঞ হয় না, আপনি পরীক্ষা করে দেখুন, আপনার গাছে একটা কাঁঠাল হয়েছে, কাঁঠালটা পেড়ে স্বামী স্ত্রী দুজনে খাচ্ছেন, কোয়া কোয়া বলে আপনাদের কি বলে, কাঁঠালের কোয়া বলে তো, ওটা খাচ্ছেন, আপনার স্ত্রীকে বলবেন, হা গো কেমন মিষ্টি, ওই এক চান্সে বলবেন মোটামুটি মিষ্টি, তবে আমার আব্বাদের গাছের মতো মিষ্টি লয়, এটা বলবে বলবে না, আপনার বাড়িতে বড় কাতলা মাছ ধরেছেন পুকুর থেকে রান্না করে খাচ্ছেন, আপনার বউকে বলবেন খুব স্বাদ মাছটা, বলবো অত সহজ নয়, আমার আব্বাদের সে দক্ষিণ মাঠে একটা পুকুরের মাছ কি যে স্বাদ, অথচ ওর বাপের পুকুরের মাছটা 1.5 কেজি ওজন আর আপনারটা 12 কেজি, তবুও স্বীকার করবে না, করবে করবে না, এর নাম নারী, এর নাম কি নারী। আল্লাহ, তার মানে স্ত্রীর কাছে মন পাওয়া বড় মুশকিল। চলুন, নবীজির বিবিরা সার্টিফিকেট দিলেন যে কোরআনে যা বলা আছে আল্লাহর নবী জীবনীতে তাই। চলুন এবার রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হোক, আপনি আপনার বিবিদের ব্যাপারে কেমন। বিশ্ব নবী বলছেন, ওই পুরুষ হচ্ছে উত্তম পুরুষ মানুষ, কোন সে পুরুষ যে তার স্ত্রীর কাছে ভালো পুরুষ, আমি নবী আমার বিবিদের কাছে উত্তম স্বামী। চলুন, আমি কত ভালো লোক, দ্বিতীয় সার্টিফিকেট কে দিতে পারবে, আমার বাড়ির চাকরি তাই না, আমার কাজের লোক, আমি কত ভালো লোক, আমার গাড়ি যে চালায় ড্রাইভার ও বলতে পারবে আমি কত ভালো লোক, পারবে কি পারবে না, 24 ঘন্টা আমার সাথে থাকে তাই তো। চলুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির একটা কাজের লোককে জিজ্ঞেস করা যাক, না নবীজি কেমন ছিলেন, হযরত আনাস নাম শুনেছেন, হযরত আনাস, হযরত আনাস বলছেন, আমি 10 বছর আল্লাহর নবীর সেবা করেছি, আল্লাহর নবী আমাকে বলেছে, আনাস তুমি এটা কেন করলে, এটা তুমি কেন করলে না, একবারও জীবনে 10 বছর 11 বছরে একবারও নবীজি এ কথা আমাকে বলেনি, আনাস তুমি কেন খেলে, এটা তুমি কেন খেলে না, কেন বললে, এটা তুমি কেন বললে না, এখানে তুমি কেন গেলে, এখানে তুমি কেন গেলে না। হযরত আনাস বলছেন, আল্লাহর নবীর হাতের মতো সুন্দর নরম হাত আমি পৃথিবীর অন্য কারো আর দেখি নাই, আল্লাহর নবীর মতো গায়ের সুখ ঘেরান আমি পৃথিবীর কোন পুরুষের দেখি নাই, আল্লাহর নবীর মতো উত্তম ব্যবহার আর পৃথিবীর কোন মানুষের দেখি নাই। 11 বছর যাবত একটা লোকের কাছে থাকার পরেও একজন বাচ্চা বলছে যে আল্লাহর নবী কোনদিন আমার ব্যবহারে এটা বলেনি যে আনাস তুমি এটা কেন করলে, এটা তুমি কেন করলে না, একবারও বলেনি 11 থেকে 10 থেকে 11 বছর বয়স পর্যন্ত। ভাবা যায়, ভাবা যায় বলুন,
একটা দোকানের কর্মচারী তার মালিকের কাছে 2 বছরের বেশি কাজ করতে পারে না পারে 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 না তার ব্যবহারের কারণে পালিয়ে যায় অথচ এখানকার মেয়েরা কিন্তু খুব খারাপ এত চিল্লামি মানে যার ঘরে আছে তার 12টা বাজিয়ে দিচ্ছে সে বেচারা সুস্থ নেই এই আপনারা একটু চুপ করুন মায়েরা আপনারা চুপ করুন অত চিল্লামিল্লি করলে হবে আসলে ওদেরকে তো বলে হবে না আল্লাহ জান্নাতে পর্যন্ত টিকতে পারেনি বুঝেছে জান্নাত পর্যন্ত ওরা অমান্য করে চলে আসছে পৃথিবীতে চারটি খানির ব্যাপার নয় ওদের পাল্লা যে পড়েছে তাকে আন্ডার প্যান্ট পরে ঘুরিয়ে দিবে সংঘাতে ওই জন্য বলছি মায়েরা খুব সাবধানে থাকুন না তো আপনাদের ব্যাপারে বলতে লেগে যাব চুপচাপ মেরে বসে থাকুন আপনারা কেন এত চিল্লামিল্লি করছেন কেন তাহলে রসুল্লাহ সাল্লামের কথা বলছিলাম ওনার চরিত্রের কথা তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার পবিত্র আল কোরআনে কয়েকটা আবার কথা বলছেন কি কথা বলছেন ফাসাতুবসিরু ফায়ুবসিরুন নবী অচিরে আপনিও দেখতে পাবেন তারাও দেখতে পাবে আইয়্যুকুমুল মাফতুন কারা আছে কল্যাণের ভিতরে আর কারা আছে অকল্যাণের ভিতরে রাসূলুল্লাহ দেখতে পাননি হ্যাঁ আবু জাহেল বাঁচতে পেরেছিল পেরেছে পারেনি ফেরাউন মরেছে না মুসা ফেরাউন মরেছিল না মুসা ফেরাউন নমরুদ মরেছিল না ইব্রাহিম নমরুদ আল্লাহ আকবার আপনি যদি ঈমানদার লোক হয়ে যান আপনি যদি আল্লাহর হয়ে যান তা আপনার সাপোর্টে কে হবে আল্লাহ 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 চলুন আল্লাহ তাআলা নবীকে বলছেন ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লান সাবিলি নিশ্চয়ই আল্লাহ তিনি জানেন কারা আছে গোমরাহি পথে কারা আছে সৎ পথে হুয়া আলামু বিল মুহতাদিন আল্লাহ এটা জানে যে কারা হিদায়াতের পথে আছে এবার আপনাদেরকে একটা কথা বলে রাখছি শুনে রেখে দেন যাকে দেখবেন মাস্টার মশাইরা যে ছাত্র দেখবেন প্রতিদিন পড়া করে প্রতিদিন পড়া হয় একটা ছাত্রের একদিন পড়া হয়নি মাস্টার দেখবেন তাকে মারবে মারবে না মারবে কারণ মাস্টার মেরে এটা বোঝাতে চায় যে তুই এত ভালো ছেলে তোর কেন আজকে পড়া হলো না আর যার কোনোদিন হয় না মাস্টার জানে ও গরু তোর হলেই কি আর না হলেই তাই না তাহলে যারা খুব ভালো হয় তাদেরকে বারবার গাইড করা হয় হয় না হয় কি হয় না তার নবীকে আল্লাহ ভালোবাসে না বাসে না বাসে আল্লাহ তাআলা এই দেখুন এই কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার গাইডলাইন দিচ্ছেন এক ফালা তুতিউল মুকাজ্জিবিন নবী আপনি কখনোই মিথ্যুকদের আনুগত্য করবেন না মিথ্যুকদের আনুগত্য করা যাবে কি অবস্থা দেখছেন মেয়ে ছেলেগুলো আল্লাহ কি করছে বলুন দেখি চুপ করুন আল্লাহ তাআলা নবীকে বলছেন ফালা তুতিউল মুকাজ্জিবিন আপনি মিথ্যুকদের আনুগত্য করবেন না এই মিথ্যুকদের কথা শোনা যাবে 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 না ভোটের আগে বাড়ি এসেছে বলছে চাচা একবার শুধু ভোটটা দিয়ে দেখো এই যে মাটির রাস্তা দেখছো এমন রাস্তা করে দিবে হেলিকপ্টার ছুটবে এমন রাস্তা করে দিবে ভোটে জিতে গেল মামুকে আর দেখা পাওয়া যায় না মানে শুধু মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা প্রতিশ্রুতি কি বলছো শুধু মিথ্যা প্রতিশ্রুতি আল্লাহ তাআলা নবীকে বলছেন ফালা তুতিউল মুকাজ্জিবিন কখনোই আপনি মিথ্যুকদের অনুগত্য করবেন না একদম অনুগত্য করবেন না মিথ্যুকদের আল্লাহ আকবার ধর্মীয় নেতারা এখন মিথ্যুক যদি বলছেন কি শুধু আপনি রাজনৈতিক ব্যাপারে বলছেন রাজনৈতিক সব নেতা না কিছু নেতা ভালো আছে কিছু খারাপ ধর্মীয় ব্যাপারেও ঠিক তেমন আছে আছে না নেই কিছু অবশ্যই কিছু ধর্মীয় নেতা আছে মিথ্যুক মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথা তো নিজের জন্য যা বলে বলে আল্লাহর ব্যাপারেও বলে নবীর ব্যাপারেও মিথ্যা কথা বলে সেদিন একটা বক্তা বক্তব্য রাখতে রাখতে বলছে যে আল্লাহর নবী বলেছে বেশি করে কাঁটা বেগুন খাও
একশোটা রোগ ভালো হয়ে যাবে। আচ্ছা বলুন তো, নবী এত বড় কথা বলতে পারে? কাঁটা বেগুন খেলে পাঁচা চুলকিয়ে ঘা হয়ে যাবে, ঘা হয়ে যাবে না, যাবে কি যাবে? আল্লাহ নবী এত বড় ভুল কথা বলতে পারেন? পারেন, তার মানে এটা মিথ্যা কথা, একশো পার্সেন্ট মিথ্যা কথা। আমি সেদিন ওখানেও বলেছি, আজকেও বলেছি, ওই যে ছেলেটা বসে আছে, সন্ধ্যা থেকে আমাকে বলছে, যখন থেকে এসেছি তখন বলছে শবে বরাতের রোজা আছে না নেই, আমি বারবার বলছি শবে বরাতের রোজা নাই। একটা মানুষ যদি মনে করে যে জাহান্নামে যাব, তো ও যদি শুধু শবে বরাতকে কেন্দ্র করে যদি একটা রোজা যদি রেখে দেয়, তাহলে বিপদ হয়ে গেল, তার খুব বিপদ। কারণ রাসূলুল্লাহ বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, অবশ্যই প্রত্যেক বেদাত নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতাকারী স্থান কোথায়? ফি মধ্যে নার, মানে আগুন, আগুনের মধ্যে। বারবার ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি, আল্লাহ রসুল আবার বলছি, অনেকজন বলতে বলেছে বলে আল্লাহ রসুল শাবান মাসে রোজা রাখতেন। আম্মাজান আয়েশা থেকে একটা হাদিস বর্ণিত আছে যে এমনও আল্লাহ রসুলের রোজার ব্যাপারে আশঙ্কা করতেন আম্মাজান আয়েশা নিজে, যে আল্লাহ রসুল মনে হয় শাবান মাসে রোজা রাখতে, রোজা ছাড়তে মনে হয় ভুলে গেছে। আবার আল্লাহ রসুল যখন শাবান মাসে রোজা ছেড়ে দিতেন, তখন আবার আম্মাজান আয়েশা ভাবতেন যে আল্লাহ রসুল শাবানে রোজা রাখতে মনে হয় ভুলে গেছেন। এক, দুই, শাবান মাসে আপনি বেশি বেশি করে রোজা রাখুন, এতে কোনো আমার আপত্তি নেই। আরেকটা জায়গাতে আপত্তি আমার, সেটা হচ্ছে এই যে আল্লাহর নবী প্রত্যেক চাঁদের 13-14-15 তারিখে রোজা রাখতেন। ভালো করে বুঝলেন, যারা প্রত্যেক আরবি মাসে 13-14-15 তারিখে রোজা রেখে রেখে আসছেন, তারা শাবান মাসে 13-14-15 তারিখে রোজা রাখবেন। আর যদি কেউ ঢং করে শুধু শবে বরাতের দিন খাস করে যদি রোজা রাখে, অবশ্যই এই রোজা রাখার কারণেই কিয়ামতের মাঠে ও বিপদের পাল্লাতে দাঁড়িয়ে যাবে, বিপদের কাঠগড়াতে দাঁড়াতে হবে অবশ্যই। সেদিন চাপকে সোজা করে দিবে, হালুয়া যা খেয়েছো বার করে দিবে। বুঝতে পারছেন না? তবে আমরা আহলে হাদিস যারা বলছি, আমরা হালুয়া করি না, তবে অন্য গ্রামে হালুয়া করলে আমরা খেতে যাই, এটা অসুবিধা না। আমরা 40টা কুলপরানি এসব কিছু করি না, তবে 40-এর দিনে যেদিন খানা হয়, ভোজ হয়, সেদিন খেতে যাই, তাই না? আমরা আহলে হাদিস অবশ্যই এসব করতে নেই, খেতে আছে, মানে খুব সুবিধাবাদ জিন্দাবাদ, তাই না? সুবিধা মতো করে নিয়েছে যে ওরে বাবা আমি আহলে হাদিস, আমি এসব করবো না, অমুক জন করেছে গিয়ে খেয়ে আসে। আরে পাগল, কোন জিনিস হারাম কি এমনি হয়? আপনাকে একটা জিনিস বোঝাই। আচ্ছা বলুন, এই নখ কাটা, এই নখ কাটলে নেকি হয় হবে না? এমনি নখ কাটলে এতে নেকি কি? এ তো যাবতীয় কাজ, বুঝলেন, এত দুনিয়াবি একটা কাজ, এতে নেকি গুনার কিছু নেই। আছে নাই? এই নখটা যদি আপনি মনে মনে করেন যে শুক্রবারে কাটবো, নবী কেটেছিল বলে শুক্রবারে আমি কাটবো, অবশ্যই আপনি সুন্নতের নেকি পাবেন। এবার আপনাকে বলছি, আচ্ছা জিলাপি খাওয়া, এই জিলাপি এটা জায়েজ না নাজায়েজ? জায়েজ নয়। আচ্ছা এই জিলাপিটা যদি আমি কিনে কোনো মাজারে মানত করি, জিলাপিটা খাওয়া যাবে না যাবে না? যাবে, যাবে না। ফেরাউন লোকটা ভালো না খারাপ? খারাপ। এর নাম যদি কেউ মুখে বলে নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। আচ্ছা কোরআনে ফেরাউনের নাম আছে না নাই? কোরআনে যদি ওর নামটা বলেন প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হবে কি হবে না? আবু জেহেল ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। এর নাম কোরআনে আছে তাব্বা ইয়াদা আবি লাহাবিউ অতাব্বা, তাহলে আবু লাহাবের নাম কোরআনে আছে না নেই? আছে। প্রত্যেক ওর নাম বললেই প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি, তার মানে শুধু স্থান একটু পরিবর্তন করে দিলেই হারাম আর হালাল। শবে বরাতের উদ্দেশ্যই যদি হালুয়া করা হয়, অবশ্যই আপনি হালুয়া খাবেন না, এমনি হালুয়া যায় কি বলছি বুঝতে পারছেন না? শবে বরাতের উদ্দেশ্য করেই যদি রুটি মাংস করা হয়, ওটা খাবেন না। আমি রুটি মাংস হারাম বলছি না, আমি জিলাপি হারাম বলিনি, আমি শুধু স্থান পরিবর্তন হয়েছে বলে হারাম বলে দিয়েছি।
বোঝাতে পেরেছি আপনাকে? হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে এই সবে বরাত না করলেও কারুর বাড়িতে হালুয়া খেতে যাওয়া যাবেন না। কি আশ্চর্য ব্যাপার! সাপ মানে রাত, বারাত বরকতপূর্ণ, যেটাকে বলা হয় ভাগ্য রজনী। বলছে আল্লাহ বড় খাতা নিয়ে আসে, কার ভাগ্যে কি আছে লিখতে আসে। মানে মানুষের ধারণা আছে না? আছে। যে সমস্ত হুজুরেরা এই বক্তব্য রাখছে অবশ্যই ধর্মীয় ব্যাপারে এরা প্রতারণা করছে মানুষের সঙ্গে, এবং ধর্মীয় ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মিথ্যা কথা বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়াত, আমার পক্ষ থেকে একটা আয়াত যদি জানা থাকে মানুষকে তুমি বলে দাও। হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কিছু কিস্সা কাহিনী জানা থাকলে ওতে বলো, কোনো দোষ নেই। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাও মা কাযাবা মিনান নার, যে কথা আমি বলিনি, যে কাজ আমি করিনি, আমার নাম করে যদি কেউ বলে অবশ্যই তাকে জাহান্নামের ভিতরে থাকতে হবে, তার বাসস্থান হবে জাহান্নাম। হুজুর, তুমি যে বারবার সোশ্যাল মিডিয়াতে বলছো যে মুমতাজুল ইসলাম নবীকে ভালোবাসে না, সবে বরাতের বিরোধিতা করছে, আমি মুমতাজুল ইসলাম নবীকে ভালোবাসি, তার সুন্নতকে মেনে ভালোবাসি। তোমার মতো বদমাশ নয় সুন্নতকে অপমান করে নবীকে ভালোবাসা যায় না। আমরা সুন্নতকে অপমান করে অন্তত পক্ষে আহলে হাদিসরা নবীকে ভালোবাসতে চাই না, সুন্নতকে ভালোবেসেই নবীকে ভালোবাসবে ইনশাআল্লাহ। বেদাতের সঙ্গে আপোষ করবেন না, বেদাতের সঙ্গে আপোষ করবেন একদম নয়। আপনাকে বোঝানো গেলেও আপনার বুড়ো মাকে বোঝানো যাবে না, বাড়িতে আছে ও রেখে আসছে সবে বরাতে রোজা, ওকে বোঝানো যাবে? যাবে না। আল্লাহ আল্লাহ, এই সমস্ত ধর্মীয় ব্যাপারে মিথ্যুক, রাজনৈতিক ব্যাপারে মিথ্যুক, বা নেতৃত্ব স্থানীয় মানুষরা যারা মিথ্যুক, আমরা তাদের আনুগত্য করবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ একদম আনুগত্য করবেন না। একটু যাচাই বাছাই করবেন, কারো সার্টিফিকেট দেওয়ার আগে একটু ভেবে চিন্তে দেবেন। আর কোন মানুষ যখন দেখবেন বারবার বারবার মিথ্যা কথা বলছে, তার থেকে দূরে থাকবেন, অনেক দূরে থাকবেন। আল্লাহ ডাইরেক্ট নবীকে বলছেন, ফালা তুতিউল মুকাজ্জিবিন, খুব সাবধান, আপনি মিথ্যুকদের আনুগত্য করবেন না। আল্লাহ তাআলা তারপরে বলছেন, কি বলছেন? অদ্দুলা উতুদিগিনু ফায়ুদিগিনুন, যে অদ্দুলা উতুদিগিনু ফায়ুদিগিনুন, নবী তারা চাইছে যে আপনি তাদেরকে এটা বলুন যে তোমরা 360টা দেবদেবীর পূজা করছো করো, আমি আল্লাহকে ডাকছি ডাকি, অসুবিধা কোথায়? তুমি তোমারটা করো, আমি আমারটা করি। কি বলছি বুঝতে পারছেন না? আমাদের আহলে হাদিস গ্রামে, সহি আকীদার গ্রামে অনেক বেদাতি আলেমরা দেখছি বক্তা হয়ে বক্তব্য দিতে আসছে। এমন অনেক আলেম দিনাজপুরে বক্তব্য দিতে দেখেছি যে মরে গেলে কবরে তার মাজার হবে, নাম বলবো না। অথচ আমরা আহলে হাদিস বলে চিল্লাচ্ছি, আল্লাহ নবীকে বলছেন অদ্দুলা উতুদিহীনু ফায়ুদিহীনু, যারা এই রকম করে সেটিং করে চলে, এটাও ঠিক ওটাও ঠিক, কিছু বলে না লোক, কিছু লোক আছে না নেই, বলছে এটাও চলবে ওটাও চলবে। বেদাতি জায়গায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম, আর আয়া হাদিস জায়গায় এসে বলছে একদম কিয়াম হারাম, চলবে না। এরকম আছে না নেই? আছে। এদেরকে চিনতে পাচ্ছেন না আপনারা? পাচ্ছেন? এদেরকে চিনতে পাচ্ছেন আবার ডাকছেন কেন? চি চি, আরে অন্তত পক্ষে যাকে বক্তা হিসেবে ডাকবেন কার কতটা যোগ্যতা আছে এটা আমি বলতে চাইছি না, আমার নিজেরও যোগ্যতা নেই, অন্তত পক্ষে তার মানহাজ, তার আকীদাটা যেন ভালো থাকে, তার আকীদা যেন ভালো থাকে। আরে যাদের ফতোয়া হচ্ছে নবী নূরের তৈরি, যাদের ফতোয়া হচ্ছে আল্লাহ হার জায়গাতে বিরাজমান, যাদের ফতোয়া হচ্ছে কাঁটা বেগুন খেলে 100টা রোগ ভালো হয়ে যায়, যাদের ফতোয়া হচ্ছে তিনবার বউকে তালাক তালাক বললে বউ তালাক হয়ে যায়, এই সমস্ত লোককে আহলে হাদিস জায়গাতে প্রধান বক্তা করে আনে কোন সাহসে? হ্যাঁ, একটু বিবেক ফেরাতে হবে না? অনেক আলেম আছে পশ্চিম বাংলাতে, অথচ আল্লাহ বলছে অদ্দুলা উতুদিহীনু ফায়ুদিহীনু, এই নবীকে বলছে নবী, যারা এরকম ভাবে দুই নৌকায় পা দিয়ে চলে আপনি তাদের সঙ্গে চলবেন না। এই যে কতদিন আমি ওখানে বলে বলে গেছি পাশের গ্রামে, আশ্চর্য ব্যাপার, ভোটের আগে ঘোমটা দিয়ে বলছে আমি মুসলিম মেয়ে, তুমি আমাকে ভোট দাও। আল্লাহর কসম আমি রাজনৈতিক লোক নয়, আমি রাজনৈতিক লোক নয়, আমি রাজনীতি করি না, একদম পক্ষপাতিত্ব করছি না,
বাস্তব চিত্র আপনাকে তুলে ধরছি। শুনুন, ভোটের আগে ঘোমটা দিয়েছে বলছে আমি মুসলমান ঘরের মেয়ে, একবার পার্লামেন্টে পৌঁছে দাও, দেখো তারপরে মুসলমানদের দুরবস্থার কথা পার্লামেন্টে গিয়ে বলবো, আপনারা আমাকে পার্লামেন্টে যাবার জন্য একবার সুযোগ করে দেন। মুসলমানরা ভাবছে ওরে বাবা, এত বড় রকমের ফেরেশতা, সব ভোট দিয়ে দিল মুসলমানরা ছোট মুজে। ভোট দেওয়ার পরেই দেখছে একটা অন্য কাস্টের একটা ছেলেকে বিয়ে করে বসে আছে। চার দিন পরে এখন দেখছে একটা ছেলে হয়েছে, তা মিডিয়াতে বলছে ছেলেটা যে কার এটাই খুঁজে পাওয়া যাচ্ছে না তার বাপ। আশ্চর্য ব্যাপার, বলছে আমার নাম অমুক, আমি মুসলিম, হজ করে এসেছে, হজ করে আসছে, হজ করে যেদিন আসছে তারপরের দিন দেখছি আবার মন্দিরে কালী পুজো হবে, ফিতে কেটে দেখছি আবার মন্দিরের সামনে দাঁড়িয়ে ওই লোকটাই দেখছি আবার কালী পুজোর ঠাকুর উদ্বোধন করছে। আল্লাহ তাআলা বলেন আব্দুল আউতুদিকুন ফায়ুদিকুনুল নবী, খুব সাবধান, যারা দুই নৌকায় পা দিয়ে চলে আপনি এদের থেকে দূরে থাকবেন, নয় আপনি মুসলিম হন আর নয় আপনি মুসলিম শাস্তে যাবেন না। শুনুন আপনাকে একটা কথা বলি, এরা মুসলমান নয়, মুসলমানের অভিনয় করেছে শুধুমাত্র। আর মুসলমান এত বোকা, এদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হচ্ছে, আর এরা ভোট ব্যাংকের হিসাবে ব্যবহার হচ্ছে সারা জীবন। শুধু বলছে এই করে দিব তাই করে দেব, কি করেছে কিছুই করে দিতে পারেনি, অথচ আপনার কাছে ভোট নিয়ে চলে যাচ্ছে। আমি কারোর পক্ষে বিপক্ষে নয়, আমি কোন রাজনৈতিক দলের নাম ধরছি না, কিন্তু তারপরেও আপনাকে বলছি এই রকম ভাবে যারা নিজেকে ধর্মীয় পরিচয় দিয়ে ভোট চাইতে আসে, আপনি তাদেরকে বলবেন যে ভাই আপনি ইমানদার মুসলমান তো না, জিতে যাবার পরে আবার ঠাকুরে গিয়ে প্রণাম করবেন, এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না? আপনাদের এলাকায় হচ্ছে না, আমাদের ওদিকে হচ্ছে। চলুন, আল্লাহ বলছে অদ্দুল আউতু দিখে নো ফায়ু দিখে নো ফালা তুতি কুল্লা আল্লাহ ফিম্মাহি, আপনি তাদের আনুগত্য করবেন না যারা কথায় কথায় আল্লাহর কসম, খোদার কসম, মায়ের কসম, নানির কসম, কথায় কথায় আল্লাহর কসম, খোদার কসম, সামান্য ব্যাপার কসম, যারা কথায় কথায় কসম করে যে এদের একটা খারাপ আলামত আছে, এরা বেশিরভাগ মিথ্যুক হয়, আর বেশিরভাগ চোর চারটা চিটিংবাজ লোকের দেখবেন দুটো তিনটে দিক, এক খুব মিষ্টি ভাষা হয়, অন্তরে বিষ মুখে মধু, ধান্দাবাজ লোক, আর কি করে, আর দেখবেন মাঝে সাঝে আল্লাহর কসম। আমাদের ওদিকে দেখেছি গরুর হাটে, গরুর হাটে যারা গরু ব্যবসা করে বেশিরভাগ লোক দেখছি, আমার নিজের একদম নিজে পরীক্ষার কথা বলছি, গরু হাটে কুরবানি গরু কিনতে গেলাম, বড় এই বড় পাঞ্জাবি, মাথায় টুপি, হাজি স্যার, দেখছি ডান হাতে তসবি আছে, তসবি, আসসালামু আলাইকুম, বলছে ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা আচ্ছা কুরবানি একটা গরু নিতাম, বলছে মাশাআল্লাহ এটা নিয়ে খুব ভালো গরু নিলাম, বাড়ি এসে গোসল করাতে গিয়ে লেজ ধরে টেনেছি কোনো কারণে, দেখছি লেজটা খুলে পড়ে গেল, মানে লেজটা ছিঁড়ে গিয়েছিল কোনো কারণে বা কেটে গিয়েছিল, ওটা ফেভিকুইক বা কিছু টিচু দিয়ে জয়েন্ট করে দিয়েছে। মনে মনে ভাবছি তাহলে টুপি আর পাঞ্জাবি এটা হচ্ছে ভ্যাক, ভ্যাক না ভ্যাক ভ্যাক। আবার দেখছি ওই আমার ওই যে ছেলেটা গাড়ি চালায় ও জানে, নূর মোহাম্মদ সাহেবও জানেন এটা, আমি তো ওনার গ্রামের পাশেই মাদ্রাসায় কাজ করি, পাশাপাশি গ্রামেই থাকি, যাই হোক, তা ওনার ওনাকে জিজ্ঞেস করলে বলবেন সুখ বাজার বলে একটা হাট আছে, সুখ বাজার, দেখছি বাচ্চা বাচ্চা ছেলেরা হাটে ঘুরছে, তা গরু কিনতে যাচ্ছে লোক, আমিও কখনো যাই গরু মাদ্রাসায় অনুষ্ঠান ফনুষ্ঠান হলে যাই, তা বাচ্চা বাচ্চা ছেলেকে 10 টাকা করে আগে থেকে দিয়ে রাখে, যে ছেলেটাকে দেখে বলে এদিকায়, যখন কাস্টমার এসেছে ও ছেলেটা ঠিক আছে দাঁড়িয়ে যাবে, তখন ও বলবে দাড়ি টুপি আলো, আমারে ব্যাটার মাথায় হাত দিয়ে বলছি গরুটা 12,000 কেনা, আপনি যা দেবেন দেন, অথচ ওটা ওর ব্যাটাই নাই, ওটা ওর ব্যাটাই, প্রতারকে প্রতারক নয় প্রতারক। অনেক সময় কি করে চিটিং বা ধাপ্পা বাজেরা, নিজের গ্রহণযোগ্যতাকে বাড়ানোর জন্য কসম বিভিন্ন রণকৌশল অবলম্বন করে, করে না করে, আল্লাহ আল্লাহ নবীকে বলছেন নবী আপনি ওদের সাথে মিশবেন না, একদম একদম না, 2-3 হয়ে গেল, তারপরে আল্লাহ তাআলা নবীকে বলছেন নবী হামাযিম মাশাইম বিনামি,
যারা এর ওর কথা বলে বলে বেড়ায়, পরনিন্দা গীবত করে, আপনি ওর সাথে মিশবেন না। কিছু লোক আছে না সমাজে, রিপোর্টার দেখবেন এলাকার যত খবর সবর কাছে আছে, ওই যে রিপোর্টার গোয়েন্দাগিরি করে, এরকম লোক আছে না? নেই আছে, এ হচ্ছে পাক্কা গোয়েন্দা। নবীকে আল্লাহ বলছেন সঙ্গে আপনি মিশবেন না, যারা পরের পরনিন্দা গীবত যারা করে। এই মমতাজুল ইসলাম, আমি ওই ভাইটার বদনাম করছি, ও মসজিদের ইমাম সাহেব ধরে নেন, তা আমি ওর বদনাম করছি, খুব বদনাম করছি আর বগল বাজাচ্ছি। বদনাম করছি কার কাছে? না, ওর সাথে এই ভাইটার খুব অশান্তি ঝগড়া, ওর কাছে গিয়ে ওর বদনাম করছি। জানো তোমার বন্ধু সাহেব আব্দুর রহমান ইমাম সাহেব সাংঘাতিক ব্যাপার, খুব বদনাম করছে, আর ও তখন খুব মজা পাচ্ছে। মানে ওর শত্রু বদনাম করলে মজা পাবে কি পাবে না? পাবে। আসলে যার বদনাম করা হচ্ছে তাকে এটা করা উচিত ছিল যে ও যদি মমতাজুল আমার কাছে ওর বদনাম করে, তার আমারও বদনাম একদিন অন্য কারো কাছে করবে। করবে কি করবে না? ওই জন্য আপনাকে বলে দিয়েছি, এর আগেও সোশ্যাল মিডিয়াতে আবার বলছি, সংসার যদি আপনি টিকাতে চান আর সংসার যদি সুখে শান্তিতে যদি চালাতে চান, একটা কাজ করবেন, বাড়িতে কোনো পাড়ার মেয়ে ছেলেকে ঢুকতে দিবেন না, দেখবেন সংসার খুব ভালো চলবে। যাদের বাড়িতে পাড়ার মেয়েরা বেশি ধোকা বার হওয়া করে, এদের সংসারে দেখবেন অটোমেটিক দাউ দাউ করে আগুন জ্বলছে, কারণ ওরা জীবনে কোনোদিন স্থির থাকতে পারে না, সামনেও তো জায়গা নেই। আর যাক, আমি টানার কথা বলবো না, কারণ সামনেও আর জায়গা নেই, আমি দেখতে পাচ্ছি। তারপরেও বলছি, ভাই যেখানে ফাঁক টাক আছে আপনার একটু বসে যান। আপনাদেরকে আবার বলছি, কি বললাম, সংসার যদি সুখের করতে চান কি করবেন? বাড়িতে কোনো পাড়ার ঢুকতে দেবেন না, ও সর্বনাশ করে দিয়ে চলে যাবে। কি সর্বনাশ করবে? বদনাম, দুর্নাম, গীবত, এটা ওর কাজ, তাই না? গীবত মারাত্মক বড় পাপ। কত বড় পাপ আপনাকে একটা হাদিস বলি, হাদিস বলি, চলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাচ্ছিলেন, কোথায়? মিরাজে। রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে একটা ঘটনা হলো এই, বিশ্ব নবী বলছেন আমি জিব্রিলকে নিয়ে আস্তে 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 করে চলতে লাগলাম, যেতে যেতে দেখলাম একটা রক্তের নদীতে একজনকে ফেলে দেওয়া হয়েছে, আর ওই লোকটা রক্তের নদীতে যেন হাবুডুবু হাবুডুবু খাচ্ছে, আর অসংখ্য ফেরেশতাদেরকে দেখলাম তারা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, আর তাদের হাতে আছে বড় বড় পাথর, এই পাথর দিয়ে যখন লোকটার মাথায় মারছে, ওই লোকটার মাথাটা যেন ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। আবার লোকটা নদীর পাড়ে আসার চেষ্টা করছে, তার মাথাটা ভালো হয়ে যাচ্ছে। বন্ধু রে, আমি জিব্রিলকে জিজ্ঞাসা করে বলছেন আল্লাহর নবী, ও জিব্রিল এই লোকটা কে বলো? জিব্রিল বলছেন আল্লাহর নবী এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা সুদের টাকা খেত, সুদের টাকা যে লোকটা খেত, ওকে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে, আর পাথর দিয়ে ওর মাথা ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। আপনাদের এখানে সুদ চলে? এখন তবু পুরুষ মানুষেরা কম খায়, আমার খালারা খুব জোর গতিতে চলছে। আরে ভেড়া পুরুষ মানুষ বাড়িতে বসে আছে, পায়ের উপরে পা দিয়ে বসে আছে, হাগো ভাবি যাচ্ছ কোথায়? বলছে স্যারে ডেকেছে। ওকে যে কোন স্যারে ডাকবে কোন দিন আল্লাহ ছাড়া কেউ জানে না, কোন স্যার যে ডাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না। চলুন, রাসূলুল্লাহ বলেছেন ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতা জাওয়াব, হে যুবক যদি বিবাহ করো, ক্ষমতা থাকলে বিবাহ করো। ইমাম নববী ব্যাখ্যা করেছেন চারটে জিনিস হলে ক্ষমতা হয়, কটা? চারটা। এক, তোমার যৌবনের ক্ষমতা থাকতে হবে। দুই, তোমার স্ত্রীর ভরণ পোষণ অর্থাৎ ইনকামের রাস্তা ভালো হতে হবে। চার, প্রশস্ত একটা বাড়ি থাকতে হবে, কল বাথরুম সব সময় তাকে যেন রাখা যায়। আর চার নাম্বার কি? চার নাম্বার হচ্ছে তোমার হুকুম যেদিকে হবে বউ সেদিকে চলবে। এই চারটে গুণ যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি বিবাহ করো, যদি না থাকে তাহলে তুমি সিয়াম পালন করে তোমার যৌবনটাকে তুমি নিস্তেজ করে দাও, এটাই তোমার জন্য পদ্ধতি। তোমার বউকে তো বন্ধনের লোন করতে পাঠানো হয়নি তোমার কাছে, হ্যাঁ হয়েছে?
আইনি। তুমি পুরুষ মানুষ মাঠে কাজ বাজ করবে, এখানে ওখানে কেটে কুটে টাকা পয়সা আনবে, ও বাড়িতে রান্না করবে আর খাবে। ওর মাত্র তিনটে কাজ, ওর তিনটে কাজ। এক এক হচ্ছে আপনার রাতের অন্ধকারে দিনের আলোতে শারীরিক তৃপ্তি দেবে আপনাকে। দুই আপনার বেটা মানুষ করবে। তিন আপনি যখন বাড়িতে থাকবেন না, আপনার মাল আপনার বেটা বেটি আপনার সম্পদকে হেফাজত করে এবং নিজের লজ্জের স্থানকে হেফাজত করে রেখে দিবে, আপনার মালের আমানতের খেয়ালত করবে না। এই তিনটে কাজের জন্য তোমার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। আরে বিয়ে করে মোটামুটি ভেবেই বসে আছে যে আগে অন্তত 1 লাখ টাকা লোন করে নি। কি বলছি বুঝতে পারছেন না? এটার নাম হচ্ছে বউ বন্ধক লোন, মানে বউ বন্ধক দিয়ে লোন টাকা পাওয়া যায়। জমি জায়গা বন্ধক হয় না, এখন আবার নিয়ম হয়েছে বউ জমা দিয়ে টাকা নেওয়া যায়। আল্লাহু আকবার! এটা সুদ, সুদ নয়, সুদ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুদের ব্যাপারে এত জঘন্য শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেছেন এক দিরহাম যদি কেউ সুদের টাকা খায়, অবশ্যই সে তার মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ, ওই পাপ তার আমলনামাতে তুলে দেওয়া হয়। এটা কি ভাবা যায়? আমরা কত খাচ্ছি। হাজি সাহেব হজ করতে যাবে বলে 4 লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছিল, 3 বছর 4 লাখ টাকা ব্যাংকে পড়েছিল। হাজি সাহেব হজে যাবে বলে টোটাল টাকাটা তুলে নিয়ে হজে চলে গেছে। হাজি সাহেব প্লেন ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তুমি যে প্লেনে গেছো শুধু ভাঙেনি এই কারণে অন্য প্যাসেঞ্জার ছিল বলে। কেন 3 বছর তোমার যে 3 লাখ টাকা ব্যাংকে জমা ছিল, মিনিমাম 10 থেকে 15 হাজার টাকা ব্যাংক তোমাকে সুদের টাকা ওখানে যোগ করে দিয়েছে। হাজি সাহেব ওটা বাদ দিয়ে গিয়েছিলেন তো? এই 1.5 বছর আপনার 1 লাখ টাকা ব্যাংকে জমা আছে, একটা বাপের বেটা বলুন তো দেখি যে ব্যাংক আমাকে যে সুদ দিয়েছে সুদটা বার করে ফেলে দিয়েছে, কে আছে? কে কে আছে? একজন, দুইজন, আর কেউ? 1000 লোক আছে মিনিমাম। তাহলে ব্যাংক আপনাকে সুদ দেয়, আপনি আত্মরক্ষার জন্য ব্যাংকে টাকা রাখুন, কোন অসুবিধা নেই, ব্যাংকে টাকা রাখুন আত্মরক্ষার জন্য। কিন্তু দেখবেন প্রত্যেক বছরে প্রত্যেক মাসে ব্যাংক আপনাকে একটা সুদ দেয় আপনার টাকার উপরে। দেয় কি দেয় না? দেয়। এই টাকাটা বাদ দিতে হবে, এটা আপনার জানা নেই? বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব একটা কথা বলে, এই হুক্ত বুদ্ধি মাছ খাও কাঁটা ফেলে দিয়ে খাও। মাছের সময় বুঝতে পারো এটা কাঁটা ফেলে দিয়ে খেতে হয়। তোমার এই জ্ঞান আছে, তোমার এই জ্ঞানটা নেই যে আমার আসল টাকা থেকে যে 10000 টাকা সুদ হয়ে গেছে ব্যাংক দিয়ে চোর টাকাটা বাদ দিতে হবে, তোমার এই জ্ঞানটা নাই। আশ্চর্য ব্যাপার, ভিতরে ভিতরে প্রতিটা মানুষ আমরা ইল্লা মাশাআল্লাহ কিছু লোক বাদ সুদের টাকা খেয়েই যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? অথচ রসুলুল্লাহর ভাষা হচ্ছে মায়ের সঙ্গে ব্যবচার করলে যে পাপ, ওই পাপ। বলুন দেখি, কাল সকালবেলা না হলেও 1 সপ্তাহের মধ্যে ব্যাংকে গিয়ে চেক করে সুদের টাকাটা বার করে দিবেন, এরকম লোক বলুন দেখি কটা লোক? যেটা আমি করবই এত বড় পাপ করা যাবে না। হ্যাঁ দেখছে, শুধু বলছে বড় বক্তা আলো মমতাজুলের থেকেও বড় আছে, নূর মোহাম্মদের থেকেও বড় কোনো বক্তা পাওয়া যায়? কাবা শরীফের ইমাম এনেও কোনো কাজ নেই যদি না মানেন। কাজ আছে কি? একটা লোক স্বতঃস্ফূর্ত ভাই বলতে পারলো না যে আমি 1 সপ্তাহের মধ্যে ব্যাংকের বই চেক করে সুদের টাকা বাদ দিয়ে দেব? নেই। তার মানে আপনাদের অ্যাকাউন্টই নেই কারো, তাই তো? দেখ আমি সেই বোকা জায়গায় বক্তব্য রাখছি। আল্লাহ, এই জাতি মানবে না নাকি? আমি ভাষা বোঝাতে পারছি না, আমরা খুব চালা। আমাদের হাদিস কোরআন মানাটা কেমন জানেন? একটা লোক ডাক্তারখানাতে গেছে বোঝানোর জন্য বলছে, তা ডাক্তারখানাতে গিয়ে বলছে ডাক্তারবাবু আমার শরীরের কোনো সমস্যা নেই, এক জায়গায় সমস্যা। বলছে কি সমস্যা? বলছে আমার ওজন খুব বেড়ে যাচ্ছে। তা ডাক্তার বলেছে পাল্লাতে উঠো। পাল্লাতে উঠেছে, ডাক্তার দেখছে 85 কেজি ওজন। তা ডাক্তার রুগীকে জিজ্ঞেস করছে, ভাই তুমি কি খাও? বলছে তেমন কিছু খাই না, সকালে ঘুম থেকে উঠি 20টা রুটি খাই, 2 কেজি তরকারি খাই।
আর দুপুরে বলছে দুপুরেও 20টা রুটি 2 কেজি তরকারি আর রাতে বলছে তাই ভালো তা ডাক্তার প্রেসক্রিপশন ওষুধ টষুধ কিছু লিখেনি ইংরেজিতে কিছু লিখে বলেছে ফার্মেসিতে চলে যাও ফার্মেসিওয়ালা দেখে বলছে ভাই আপনার কোনো ওষুধ নেই এতে লেখা আছে রাতে 10টা দুপুরে 10টা রুটি সকালে 10টা রুটি এক মাস পরে দেখা করতে বলেছে মানে প্রথমে খেতো কটা 60টা একদিনে 60টা এখন কটা তাহলে 30টা ওই এক মাস পরে আবার গেছে ডাক্তারের কাছে ডাক্তার পাল্লাতে তুলেছে দেখছে আগের মাসে ছিল 85 এবার এ মাসে হয়েছে 90 কেজি ডাক্তার তো আবার যে 60টার জায়গা 30টা তবু এর ভুঁড়ি কমছে না তবু ওজন কমছে না কেন তা রোগী তখন রেগে মেগে রকম করে বলছে যদি পাই না একবার হিমদাবাদের দিকে তোমার চামড়া তুলে দিব 800 টাকা ফিরিলে এক মাস পরে এলাম কে ওজন বেড়ে গেল কেন রোগী বলছে ডাক্তার তখন আবার প্রেসক্রিপশন করেছে সকালে 5টা দুপুরে 5টা রাতে 5টা 2 মাস পরে দেখা করি তা 2 মাস পরে লোকটা আবার এসেছে পাল্লায় তুলে দেখছে 100 কেজি আগে ছিল 90 এবার হয়েছে 100 রোগী তখন গাল দিতে দিতে বলছে শালা শুয়োর কোথাকারে না কুকুর ছোট লোক ইতর তোকে চামড়া তুলে দেব তিন মারা তুই আমার 3000 টাকা খরচা করিয়েছিস আমি সেই অমুক জায়গা থেকে এসেছি তোমার পাঁচা চামড়া তুলে দেবো আমার এলাকায় যদি পাই ডাক্তার সম্মানী লোক রুগী যখন গাল দিতে দিতে বার হচ্ছে ডাক্তার তখন বলছে ভাই শোনো তো আচ্ছা তুমি আমি যে প্রেসক্রিপশন করেছি ওজন তো কমার কথা 60টা রুটির জায়গায় 15টা এসেছে ওজন কমবে কি কমবে না সাধারণ কোনার কথা তখন ডাক্তার মনে মনে ভাবছে যে কি ব্যাপার আচ্ছা ভাই একটা কথা বলবো এই ভাই তুমি রুটি রুজি কি করে রুটিটা কি করে বানাচ্ছো বলো তো তখন রুগী বলছে কেন ওই 60টা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দাতে এখন 15টা রুটি করছি আচ্ছা বলুন তো রুগীর রোগ সারবে সারবে ও তো ময়দার পরিমাণে আর গুনতিতে শুধু কম বেশি করেছে এত বড় চিটা রোগ ভালো হবে হবে না তা আমাদের হাদিস কোরআন মানাটা ঠিক তেমন ওই যে আগে বলেছি আমাদের আইল হাদিস সবে বরাত করা যায় না তবে অন্য কেউ হালুয়া করলে খাওয়া যায় এই না তা আমরা সব বড় বাচ্চা আনতে পারবো যত টাকা লাগবে দিব যত খাওয়া দাওয়ার ব্যবস্থা সব করব গাড়ি থেকে এলে পা ধরে চুমু খেয়ে নেবো তবুও ভালো তবে মানবো না টাকা দিয়ে এনেছি বলে চলে যায় মানতে পারবো না আল্লাহ আল্লাহ নবী বলছেন আমি আর একটু আগিয়ে গেলাম আগিয়ে যাবার পরে সেই মিরাজের রাত্রির ঘটনা বলতে বলতে এসেছি আল্লাহ নবী বলছেন আর একটু আগিয়ে গেলাম আগিয়ে যাবার পরে আমি দেখতে পেলাম একটা লোক তার হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা আর নিজের মুখের গোস্ত নিজের বুকের চামড়াটা বারবার যেন ছিঁড়ে 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 যেন ফেলতেছে আল্লাহ নবী বলছেন লোকটাকে জিব্রিল বলছেন ও দয়ার নবী গো এটা আর কেউ নয় এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা চুগলখড়ি করে বেড়াতো যে লোকটা গীবত করে বেড়াতো যে লোকটা এরোর সাথে কথা বলে বেড়াতো দু নম্বরি করে বেড়াতো নবী কিয়ামত পর্যন্ত আল্লাহ এই লোকটাকে এইভাবে সাজা দিতে থাকবে গীবত করব আমরা এরর কথা বলবো বলবো না কারো কথা বলা কথা করবে না আমার 11টা পর্যন্ত টাইম আর 20 মিনিট আছে যাই হোক এটা একটা মসজিদের জলসা তাই তো না মাদ্রাসা মাদ্রাসা আছে এখানে তো মাশাআল্লাহ মাদ্রাসা জলসা এবার একটা কথা আপনাদেরকে হাদিস বলি চমৎকার করে আল্লাহ নবীকে কারা কারা ভালোবাসেন হাত তুলুন তুলুন কেউ বাদ থাকবেন না তুলুন মাশাআল্লাহ নবীকে সবাই ভালোবাসছি আমরা তাই তো চলুন আচ্ছা কিয়ামতে কেন নবীর সঙ্গে একটু দেখা হয় এই আশা আছে আছে সবারই মাশাআল্লাহ এমনি হবে না দেখা গোলাম হোসেন এমনি দেখা হবে না চলুন আম্মা জান আয়েশার বর্ণিত একটা হাদিস আপনাকে বলি সহিহ বুখারীতে হাদিস এসেছে হাদিস বর্ণনা কারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা
ওগো নবী তবো সাথে দেখা হবে কার, নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাওদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়না বেশে নবীজিকে কয়, কেন জয়না বলল রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শোনো হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারি। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে প্রশ্ন করে বলছেন, দয়ার নবী গো, কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় থাকবে, আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, যার হাত লম্বা হবে তার সাথে আমারও দেখা হবে। আম্মা জান আয়েশা একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাত মাপতে শুরু করে দিলেন। দেখা গেল আল্লাহর নবীর আর একজন বিবি, নাম হলো তার সাওদা, সাওদার হাতটা লম্বা হয়ে গেল। আয়েশা আল্লাহর নবীকে বলছেন, নবীজি তাহলে কি আপনি আয়েশা আমার সঙ্গে কি আপনার আর দেখা হবে না কিয়ামতের মাঠে? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে শুনে রেখে দাও, এই রকম হাত লম্বা নয়, দানের ব্যাপারে যারা, সাদকার ব্যাপারে যারা, খায়রাতের ব্যাপারে যারা দানের প্রতিযোগিতায় নেমে যায়, আয়েশা শুনে রেখে দাও, দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয়, আমি নবী বলছি কিয়ামতের দিনে সর্বপ্রথম তার সাথে দেখা করব। তার মানে একটা কথা আছে, ভ্যাক না করলে ভিক মেলে না, আছে না? যদি কেউ ডাইরেক্ট বলে আল্লাহর রাস্তায় দুটো ভিক্ষা দাও, কেউ দিবে না। আর কেউ দেখবেন আখের গুড় পায়ে লাগিয়ে সাদা ব্যান্ডেজ করে রাস্তায় বসে আছে, আর মাছিগুলো পো 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 করে উড়ে ওই গুড়ে এসে বসছে। এ তখন ভাবছে, ওরে বাবা, টাটকা অ্যাক্সিডেন্ট হয়েছে রে, দে 10 টাকা। তার মানে অভিনয় না করলে কিছু পাওয়া যায় না, যায়? এই গ্রামটার নাম কি? মালন। মালন, এই মালন গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে, তার প্রতিদিন 1.5 কেজি 2 কেজি চাল। আর ওই হেমদাবাদের একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে, তার প্রতিদিন চাল হয় 15 থেকে 20 কেজি। ছেলেটা মনে মনে ভাবছে, তাহলে আমি গ্রামের ছেলে, আমার 1.5 কেজি, আর ও হেমদাবাদ থেকে আসে, ওর 15 কেজি, কারণ কি? তখন ছেলেটা মনে মনে ভাবছে যে এর কারণটা দেখতে হবে, এর ভিক্ষা বেশি হচ্ছে কেন। দুপুর 12টা বাজে, মেয়েটা আস্তে আস্তে করে